ওয়েলকাম স্টুডেন্টস। তো আজকে আমরা শুরু করছি সিক্স সেমিস্টার ম্যাথামেটিক্যাল অনার্সের মেকানিক্সের পেপারটা। মেকানিক্সের টোটাল চারটি ইউনিট আছে, ঠিক আছে। সেই চারটি ইউনিটের মধ্যে যেটা হচ্ছে ফোর্থ ইউনিটটার হচ্ছে নাম রিজিড ডিনামিক্স, ঠিক আছে। তো আমি আমার এই সিরিজে রিজিড ডিনামিক্সের সমস্ত ভিডিওগুলো আপলোড করব। তোমরা যদি রিজিড ডিনামিক্সের নোটগুলো পেতে যাও বা ভিডিওগুলো পেতে যাও তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। তো এটা হচ্ছে আমাদের সিক্স সেমিস্টার ম্যাথামেটিক্স অনার্সের মেকানিক্স পেপার, হচ্ছে DSE-T-4A, মানে লাস্ট পেপার যেটা, তার Unit-04। তো ইনিশিয়ালি আমরা রিজিড ডিনামিক্সে ঢোকার আগে কিছু ইনিশিয়াল জিনিস দেখে নিই। যেমন ধরো, আমাদের যদি টু ডাইমেনশনাল কিছু ফিগার থাকে, ধরো টু ডাইমেনশনাল এখানটা একটা স্ট্রেট লাইন আছে, তাহলে সেই স্ট্রেট লাইনের পজিশন যদি আমরা বলতে চাই, তাহলে দেখো সেটার যদি বলে দিই যে এক্স অ্যাক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেল করে আছে, অরিজিন দিয়ে পাস করেছে, এই স্ট্রেট লাইনটারই ধরো আমি লোকেশন বলতে চাইছি, এই স্ট্রেট লাইনটার, এটা এক্স অ্যাক্সিস, এটা সে ওয়াই অ্যাক্সিস। তাহলে আমরা যদি এই স্ট্রেট লাইনটার লোকেশন বলতে চাই, তাহলে কিন্তু আমাদের বলতে হবে যে অরিজিন দিয়ে গিয়েছে এবং এক্স অ্যাক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেল করেছে। অ্যাঙ্গেলের ভ্যালু যা হবে তাই বলবো। তাহলে দেখো ওই লাইনটার লোকেশানটা আমরা বলে ফেলেছি এবং অরিজিন দিয়ে গেছে, থিটা অ্যাঙ্গেল করেছে, এরম আর কোনো স্ট্রেট লাইন নেই, ঠিক আছে। এটা আমরা জানি টু ডাইমেনশানে। এইবার আমরা চলে আসি থ্রি ডাইমেনশানে। থ্রি ডাইমেনশানে আমাদের চলে এসছে তিনটে অ্যাক্সিস। থ্রি ডাইমেনশানে আমাদের চলে এসছে তিনটে অ্যাক্সিস, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস, একটা ওয়াই অ্যাক্সিস, একটা জেড অ্যাক্সিস। এইরকমভাবে একটা স্ট্রেট লাইন আছে, আমি একটু দেখানোর চেষ্টা করছি, ছবিতে হয়তো বুঝতে পারবে না। এরকম ধরো অ্যাক্সিস আছে, সে দিস ইজ এক্স অ্যাক্সিস, দিস ইজ ওয়াই অ্যাক্সিস, দিস ইজ জেড অ্যাক্সিস, এবং স্ট্রেট লাইনটা অরিজিন দিয়ে গেছে, দিয়ে এরকম পজিশানে আছে, ঠিক এরকম পজিশানে। তাহলে দেখো এই স্ট্রেট লাইনটা তিনটে অ্যাক্সিসের সাথে তিনটে অ্যাঙ্গেল করেছে, এবং আরও মুশকিল ব্যাপার যে এক্স অ্যাক্সিসের সাথে যদি আমি শুধু থিটা অ্যাঙ্গেল করেছে বলি, আগেরটা যেটা বলেছিলাম যে এক্স অ্যাক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেল করেছে সেই বলে যদি আমি ছেড়ে দিই, তাহলে এক্স অ্যাক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেল করেছে এরকম প্রচুর স্ট্রেট লাইন আছে। কীরকম, এটাও মানে এটা ধরো এক্স অ্যাক্সিস, তাহলে এইটা সাপোজ থিটা যদি হয়, থিটা অ্যাঙ্গেলে যদি থাকে, এটাও থিটা অ্যাঙ্গেলে আছে, এটাও আছে, এটাও আছে, এটাও আছে, সব থিটা অ্যাঙ্গেলে চলে এসছে। তাহলে থ্রি ডাইমেনশনাল কেসে শুধুমাত্র এক্স অ্যাক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেল বা ওয়াই অ্যাক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেল বলে ছেড়ে দিলে কিন্তু সেটা ইউনিক হবে না। তাহলে থ্রি ডাইমেনশনে কী করা হয়, আমাদের ধরে নিচ্ছি এক্স অ্যাক্সিসের সাথে থিটা ওয়ান অ্যাঙ্গেল, ওয়াই অ্যাক্সিসের সাথে থিটা টু অ্যাঙ্গেল, অ্যাজ ওয়েল অ্যাজ জেড অ্যাক্সিসের সাথে থিটা থ্রি অ্যাঙ্গেল করেছে ধরে নিলাম, ঠিক আছে। ধরে নিলাম মানে যেটা হয়েছে আর কি, এক্স অ্যাক্সিসের সাথে থিটা ওয়ান অ্যাঙ্গেল করেছে, ওয়াইয়ের সাথে থিটা টু, জেডের সাথে থিটা থ্রি। তাহলে কস থিটা ওয়ান, কস থিটা টু, কস থিটা থ্রি, এদের নিশ্চয়ই কিছু একটা ভ্যালু দেবে, যেটাকে আমরা ইন জেনারেল এল এম এন দিয়ে ডিনোট করছি। এটাকেই বলা হয় ওই স্ট্রেট লাইনটার ডাইরেকশান কোসাইন, যেটাকে শর্টে DCS, ডাইরেকশান কোসাইন বলে লিখব। এইবারে আমি আগেই বললাম যে থ্রি ডাইমেনশন কেসে, থ্রি ডাইমেনশনাল কেসে তুমি শুধু এক্স অ্যাক্সিসের সাথে বললে যে এই একটা স্ট্রেট লাইন যেটা অরিজিন দিয়ে যায় আবার এক্স অ্যাক্সিসের সাথে থিটা ওয়ান অ্যাঙ্গেল করে আছে, তাহলে সেটা কিন্তু ইউনিক হবে না, এককভাবে তার এক্সপ্রেশন হলো না। তাহলে এককভাবে কীভাবে করবো, যে এক্স অ্যাক্সিসের সাথে থিটা ওয়ান অ্যাঙ্গেল, ওয়াই অ্যাক্সিসের সাথে থিটা টু, জেড অ্যাক্সিসের সাথে থিটা থ্রি অ্যাঙ্গেল করেছে এবং অরিজিন দিয়ে গেছে, এরকম একটা স্ট্রেট লাইন বলতে পারো এরকম। কিন্তু আমাদের ম্যাথামেটিক্সে ওইটাকে এইভাবে বলা হয় যে একটা স্ট্রেট লাইন যেটা অরিজিন দিয়ে গেছে এবং ডাইরেকশান কোসাইন এল এম এন, এল মানে কি কস থিটা ওয়ান, এম মানে কি কস থিটা টু, এন মানে কি কস থিটা থ্রি। এবার যদি বলে দাও অরিজিন দিয়ে পাস করেছে এবং ডাইরেকশান কোসাইন এইটা, দ্যাট ইজ এইটা, তাহলে কিন্তু এবার এক্সপ্রেশনটা ইউনিক, মানে একক হয়ে গেল। আর কিন্তু তুমি ওই রকম ডাইরেকশান কোসাইন এবং অরিজিন দিয়ে পাস করেছে এরকম স্ট্রেট লাইন আর দ্বিতীয় কোনো খুঁজে পাবে না,
ঠিক আছে। তাহলে থ্রি ডাইমেনশনাল কেসে কিন্তু আমাদের রিপ্রেজেন্টেশনটা এলএমএন দিয়ে করব। যেমন ধরো ফর অ্যান এক্সাম্পল, ফর অ্যান এক্সাম্পল 1/2, 1/3, কিছু একটা 2/7, এরম এরম যদি হয়, আমি আমি আন্দাজে বললাম, হ্যাঁ, তা এটা হচ্ছে ওই স্ট্রেট লাইনটার ডাইরেকশান কোসাইন। ডাইরেকশান কোসাইন মধ্যে আরেকটা জিনিস আছে, ডাইরেকশান রেশিও। রেশিওটা কি, তুমি ডাইরেকশান কোসাইনের সাথে প্রত্যেকটাকে সেম কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করছো। ধরো এই টোটালটাকে আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, 3L 3M 3N, দ্যাট মিন্স এটাকে যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করি, 3/2, 3/3 মানে 1, 6/7, এটা হবে ডাইরেকশান রেশিও। কেউ 4 দিয়ে গুণ করেছে, সেটা হবে ডাইরেকশান রেশিও, ডি ফুস্টপ আর এস, ডাইরেকশান রেশিও। কেউ 5 দিয়ে গুণ করেছে, তাহলে সেটাও হবে একটা ডাইরেকশান রেশিও। তাহলে একটা স্ট্রেট লাইনের ডাইরেকশান রেশিও প্রচুর থাকতে পারে, কিন্তু ডাইরেকশান কোসাইন কটা থাকবে, একটাই থাকবে, ইউনিক ডাইরেকশান কোসাইন, কারণ অ্যাঙ্গেলগুলো ইউনিক, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে ডাইরেকশান কোসাইন থেকে, মানে ডাইরেকশান কোসাইন থেকে ডাইরেকশান রেশিও কেমন করে পাবো, কনস্ট্যান্ট দিয়ে গুণ করে দিলে এক একটা ডাইরেকশান রেশিও পাবো। এবং মনে রাখতে হবে ডাইরেকশান কোসাইনকে আমি এইটাকে 4 দিয়ে গুণ করলাম, এটাকে 3 দিয়ে গুণ করলাম, তা কিন্তু হবে না, করলে সবগুলোকে একই কনস্ট্যান্ট দিয়ে গুণ করতে হবে, তবেই সেটা ডাইরেকশান রেশিও দেবে। তো এটা গেল ডাইরেকশান কোসাইন থেকে ডাইরেকশান রেশিওতে যাওয়া। এবার রেশিও থেকে কোসাইনে কীভাবে আসবো, সে L1 M1 N1, এটা হচ্ছে ডাইরেকশান কোসাইন, সরি ডাইরেকশান রেশিও। তাহলে কোসাইনে কীভাবে যাব, ফর্মুলা হচ্ছে L1/√L1² M1² + N1² সিমিলারলি M1/√L1² + M1² + N1² সিমিলারলি N1/√ সেম কোয়ান্টিটি। তাহলে রেশিওকে যদি এইভাবে এক্সপ্রেস করো, সে ডাইরেকশান কোসাইন দিয়ে দেবে, ঠিক আছে। এই হলো ডাইরেকশান কোসাইন আর রেশিওর ব্যাপার। আরেকটা জিনিস আমাদের লাগবে, সেটা হচ্ছে ধরে নিচ্ছি ওরকম দুটো স্ট্রেট লাইন আছে থ্রি ডাইমেনশানে, এক্স অ্যাক্সিস সে, দিস ইজ ওয়াই অ্যাক্সিস, দিস ইজ জেড অ্যাক্সিস, এটা দুটো স্ট্রেট লাইন আছে, এটার ডাইরেকশান কোসাইন হচ্ছে L1 M1 N1, আর এটার সে L2 M2 N2, এবং এদের মধ্যেকার অ্যাঙ্গেল হচ্ছে থিটা, ঠিক আছে। দুটো ডাইরেকশান কোসাইন কিন্তু, এবার ডাইরেকশান রেশিও দিলে কী হবে, রেশিওটাকে কোসাইনে কনভার্ট করে নেবো। তাহলে এদের মধ্যেকার অ্যাঙ্গেল থিটা যদি হয়, তাহলে ফর্মুলা হচ্ছে cos θ = L1 L2 + M1 M2 + N1 N2। দুটো স্ট্রেট লাইনে যদি ডাইরেকশান কোসাইন জানি, তাহলে তাদের মধ্যেকার অ্যাঙ্গেলটাও আমি বার করে নিতে পারবো এইভাবে, L1 L2 + M1 N2 + N1 N2, ঠিক আছে। আর রেশিও যদি দেয়, তাকে কোসাইনে কনভার্ট করে তারপরে এই ফর্মুলাতে পুট করব। এই হচ্ছে আমাদের মোটামুটি ইনিশিয়াল জিনিস যেগুলো আমাদের লাগবে, ঠিক আছে। এরপরে আমরা চলে আসছি নেক্সট ভিডিওতে, যে আমাদের মেন টপিক রিজিড ডিনামিক্সের যে মেন টপিক সেইগুলোতে চলে আসছি।